তালকলা পিঠা, হৃদয় হরণ পিঠা, মুখ শাল পিঠা, আতিক্কা পিঠা, জামাই পিঠা, পান পিঠা, আনারকলি পিঠা সহ আরো বহু রকমের সুস্বাদু পিঠার সমাবেশ ঘটেছে এই উৎসবে। প্রথম দেখাতেই যে কেউ মনে করবে এ যেন এক পিঠার হাট। মূলত এটি একটি পিঠা উৎসব, যেখানে রয়েছে বাহারি রকমের সব পিঠা। গাইবান্ধায় বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের 39 বছরে পদার্পণ উপলক্ষে আয়োজন করা হয়েছে এই পিঠা উৎসবের। প্রায় 300 আইটেমের বাহারি ধরনের পিঠা রয়েছে এখানে। গণ উন্নয়ন কেন্দ্রের সকল সহকর্মীরা নিজ হাতে পিঠা বানাই। আমাদের 38 বছর পূরণ হলো। আমরা প্রতি বছর এই পিঠা উৎসবের আয়োজন করি। আজ আমরা 39 বছরে পদার্পণ করছি। আমাদের 2300 সহকর্মী এই পিঠা বানিয়েছে এবং আমরা গুনতে পারছি 267 আইটেমের পিঠা। আরও পিঠা আছে যেগুলো আমরা গুনতে পারি নাই। দেশের বিভিন্ন অঞ্চলের পিঠার সমাবেশ ঘটানো হয় এই অনুষ্ঠানে। পরিচিত অপরিচিত নানা পিঠার পসরা সাজিয়েছে এই উৎসব। নতুন নতুন পিঠা দেখে ও স্বাদ নিতে পেরে খুশি পিঠাপ্রেমীরা। গাইবান্ধার বিভিন্ন অঞ্চলের শ্রেণী ও পেশার মানুষের সম্মিলন ঘটেছে এখানে। হাতে থালা নিয়ে প্রতিটি পিঠার স্টলে ভিড় জমিয়েছেন পিঠাপ্রেমিকরা। বিবিখানা একটা পিঠা আছে যেটা আমি এর আগে আসলে খাওয়া হয়নি, তো খুবই টেস্টি আমার কাছে মনে হচ্ছে। আমরা এর আগে দাদি নানির কাছে শুনেছি কলা পাতায় নাকি পিঠা হয়, তো সেটা এখানে এসে আসলে দেখলাম। ডিম সুন্দরী এই নামটা আসলে আজকে আমার কাছে একদমই নতুন লাগলো এবং সেটাও খেয়ে দেখলাম খুবই টেস্টি। প্রায় 267 রকমের পিঠা আমি দেখেছি। 267 রকমের পিঠার মধ্যে আছে আনকমন কিছু পিঠা আছে, যেমন কথা পিঠা, সেই পিঠা, জামাই পিঠা। তো আমার কাছে মনে হয় যে এই ধরনের উৎসবে আমাদের গ্রাম বাংলার যে হারিয়ে যাওয়া পিঠাগুলো এগুলোকে আমরা ফিরে আনতে পারবো। বছরের প্রথম দিনে নতুন বছরকে বরণ ও প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে এই আয়োজনে আলোয় ঝলমলে সেজেছিল পুরো চত্বর। প্রতি বছরই গণ উন্নয়ন কেন্দ্র এই ব্যতিক্রম ধর্মী পিঠা উৎসবের আয়োজন করে থাকে, যেখানে গণ উন্নয়ন কেন্দ্রের কর্মীরাই এই পিঠা বানিয়ে নিয়ে এসে পসরা সাজিয়ে বসে। পরিবার পরিজন সহ বিভিন্ন রকমের সুস্বাদু পিঠা খেয়ে উপভোগ করে এই উৎসব। প্রতি বছরই জিউকের পক্ষ থেকে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এই পিঠা প্রত্যেকটা পিঠাই স্টাফদের, আমাদের যে জিউকের কর্মী, আমরাই কিন্তু নিজেরা তৈরি করেছি। 300 উপরে মানে আইটেম এখানে ডিসপ্লে করা হয়েছে। এই যে উৎসব, এই উৎসবের মধ্য দিয়ে আমাদের সাথে তাদের একটি মেলবন্ধন আরও করা। পিঠা উৎসব বাঙালি সংস্কৃতির ঐতিহ্য। বর্তমানে শহুরে জীবনে যা হারিয়ে যেতে বসেছে পারস্পরিক সম্পর্ক, তাই এই বন্ধন আরও দৃঢ় ও মজবুত করা এবং নতুন প্রজন্মকে বাঙালির এই ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন বলে জানিয়েছেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান আব্দুস সালাম। 23 খ্রিস্টাব্দের 1 জানুয়ারিতে আমরা আমাদের 39 বর্ষে পদার্পণ করছি এবং আমাদের এই বর্ষ শুরুতে আমরা জিউকে অ্যাওয়ার্ড এবং পিঠা উৎসবের আয়োজন করি। এটা আজকেই প্রথম নয় বা এবারই প্রথম নয়, এর আগেও আমরা এই ধরনের আয়োজন করেছি। মূলত যেহেতু আমাদের বাঙালির সংস্কৃতির একটা অংশ হচ্ছে এই পিঠা, যেহেতু এটি শীতকাল, আমরা আমাদের সহকর্মীরা তাদের নিজেরা বাড়ি থেকে প্রত্যেকেই কিছু না কিছু পিঠা বানিয়ে আজকের এই উৎসবে নিয়ে এসছে। পিঠা উৎসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, এমপি সহ আরও অনেকেই। সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন অবদান রাখার জন্য গণ উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হয় পুরস্কার।